রাজ্যবাসীদের উন্নত মানের আয়ুর্বেদিককে পরিষেবা প্রদানের লক্ষ্যে 2023 সালের 4 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের। মঙ্গলবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনী স্থিত স্টেট আয়ুর্বেদিক হাসপাতালটি পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক। এদিন আয়ুর্বেদিক হাসপাতালের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে স্বাস্থ্য অধিকর্তা বলেন, আয়ুর্বেদিক হাসপাতালে মূলত পঞ্চকর্মা এবং যোগার বিষয়ে জানতে এসেছিলেন তিনি, কিন্তু হাসপাতালে এসে তিনি জানতে পারেন যে পঞ্চকর্মা এবং যোগা ছাড়াও আরও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন এই হাসপাতালে, কিন্তু রোগীরা এই বিশেষজ্ঞদের পরিষেবা সঠিকভাবে পাচ্ছেন না। তাই কিভাবে রোগীদের সমস্ত পরিষেবা প্রদান করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। পাশাপাশি তিনি বলেন, এই হাসপাতালটিতে জায়গার সংকটও রয়েছে, যার ফলে রোগীদের পরিষেবা গ্রহণে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই অতিসত্বর হাসপাতালটিকে আরও প্রসারিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন স্বাস্থ্য অধিকর্তা ডক্টর সুপ্রিয় মল্লিক। এই হাসপাতালে এলাম যেহেতু আমি অনভিজ্ঞ, মানে একচুয়ালি আমি তো এলোপের ডাক্তার, কিন্তু আমি আয়ুর্বেদের সম্বন্ধে একটু জানতে চেয়েছিলাম, বিশেষ করে পঞ্চকর্মা যোগা এইসব ব্যাপারে জানতে চেয়েছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম অনেক স্পেশালিস্ট আছে, প্যাথোলজি স্পেশালিস্ট, গাইনি স্পেশালিস্ট, মেডিসিন স্পেশালিস্ট, অনেক স্পেশালিস্ট আছে, কিন্তু ওদেরকে ঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না, সেটা আমরা দেখবো। এবং এখানে জায়গার পর্যন্ত সংকুলন প্রচুর, মানে সংকট, জায়গার প্রচুর সংকট। তার জন্য আমাদের ট্রেনিং বাজেট, আমাদের ডেপুটি ডিরেক্টর আছেন ডক্টর সতীশ দেবমা, উনি এইভাবে অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছেন, মানে আমরা কী করতে পারি এই হাসপাতালকে আরও এক্সটেনশন কীভাবে করা যায়, কীভাবে আরও সুন্দর করা যায়, সেই ব্যাপারে আমরা অতি সত্ত্বর আমরা একটা ডিসিশন নেবো এবং আমরা গভর্নমেন্টের কাছে এটা প্লেস করবো। কারণ যে কোনো পেশেন্ট, যে কোনো পেশেন্টই আমাদের পেশেন্ট, যে কোনো পেশেন্ট মানে কি আমার হয়তো বা আত্মীয় স্বজন হয়তো বা হতে পারে, আমার কিংবা বাবা মা কাকা কাকি পিসিমা থেকেও হতে পারে, ওদেরকে সুস্থ করে তোলার জন্যই এই চিকিৎসকরা আছেন। 50 শয্যা বিশিষ্ট এই আয়ুর্বেদিক হাসপাতালটিতে বর্তমানে ভর্তি রয়েছেন প্রায় 85 জন রোগী। পর্যাপ্ত পরিমাণে বেড না থাকায় অসুবিধায় পড়তে হচ্ছে রোগীদের। হাসপাতালে বেড স্বল্পতা দূর করার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান স্বাস্থ্য অধিকর্তা। এদিন পরিদর্শনকালে স্বাস্থ্য অধিকর্তার সাথে ছিলেন সহ স্বাস্থ্য অধিকর্তা সৌভিক দেবর্মা এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।